এক তৃণভোজী প্রাণীকে কিছুতেই কব্জা করতে পারছেন না একটি চিতাবাঘ এমন নয় যে তৃণভোজী প্রাণীটি ছুটে পালিয়ে যাচ্ছে পাকা জায়গায় প্রায় দাঁড়িয়ে আছে সে তাও বরের অন্যতম ত্রাস চিতাবাগ ছোট্ট প্রাণীটিকে কিছুতেই কব্জা করতে পারছে না কারণ প্রাণীটি ছোট্ট হলেও নাম সজারু সম্প্রতি টুইটারের ভিডিওটি পোস্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাতার বেলা পিচের রাস্তায় একটি সজারুকে দেখে এগিয়ে আসছে একটি কম বয়সী চিতাবাঘ সজারুটিকে কামড়ানোর চেষ্টা করছে কিন্তু গায়ের সব কাটা মেরে ধরেছে সজারুটি তাই মুখ এগিয়ে নিয়ে গিয়েও বারবার খোঁচা খেয়ে পিছিয়ে আসতে হচ্ছে তাকে আর সজারুটিকেও চিতাবাঘটির কাছ থেকে পালানোর চেষ্টা করছে চিতাবাঘটি তাকে ঘুরে ঘুরে আটকানোর চেষ্টা করছে আটকানোর চেষ্টা করলেও বিশেষ সুবিধা করতে পারছে না সে বারবার তীক্ষ্ণ খোঁজা খাচ্ছে আর মুখ সরিয়ে নিচ্ছে তবে ভিডিও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সজয়টির রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছে আর চিতাবাঘটিও তার পিছু নিয়ে চলেছে আর মাঝে মাঝে চেষ্টা করছে সজাওটিকে উদরস্ত করার